হ্যালো গাইজ, আপনাদের ভিতরে চলে আসলাম নতুন একটা ফুড রিভিউ নিয়ে। তো অনেকদিন ধরেই মন চাচ্ছিল ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল গরুর নেহেরি খাওয়ার জন্য, কিন্তু কাজের চাপে সময় হচ্ছিল, তাই আজকে আমরা চলে আসলাম গরুর নেহেরি খাওয়ার জন্য প্রিন্স রেস্টুরেন্ট। মন যখন চেয়েছে নেহেরি খাবো, তখন আর দেরি না করে উঠে পড়লাম রিক্সায়। রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি ঢাকার স্পেশাল নেহেরি খাওয়ার জন্য। রিক্সা থেকে নামার পর চলে গেলাম ঢাকার ঐতিহ্যবাহী গরু নেহেরি খাওয়ার জন্য প্রিন্স রেস্টুরেন্ট। যাওয়ার পর দেখি আমাদের জন্য গরুর গরম গরম নেহেরি প্রস্তুত করা হোক। দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, মুখে জল চলে আসলো। মনে হচ্ছে গরুর নেহেরিটা আমার দিকে তাকিয়ে আছে। গরম গরম গরুর নেহেরির গ্রানে আমাকে পাগল করে দিতে লাগলো। তাই আর দেরি না করে সরাসরি ভিতরে ঢুকে পড়ল। রেস্টুরেন্টে ঢোকার পরপরই দেখি অনেক মানুষের ভিড়, টেনশনে পড়ে গেলাম কোথায় বসবো। ঠিক তখনই ওয়েটার মামা বসার একটি জায়গা ঠিক করে দিল। টেবিলে বসা মাত্রই হাতে সাথে সাথে একটি বড় মেনু কার্ড ধরিয়ে দিল। যেহেতু আগে থেকেই মনটার ভিতরে গরুর নেহেরির কথা বলতেছিল, তাই আর দেরি না করে গরম গরম গরুর নেহেরি অর্ডার করে দিলাম। আহ, আমি যার অপেক্ষা করতে পারছি না কখন গরম 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 নেহেরি আমার টেবিলে আসবে, আর আমি সেটাকে মন ভরে দেখব। ঠিক কিছু সময় পর গরুর নেহেরি এসে আমার হাতে পৌঁছালো। উহ, দেখেই মনটা খুশি হয়ে গেল। হাতে পাওয়া মাত্র মনটা খুশিতে ভরে উঠল, মনের ভিতরে ছটফটানি করাটা বন্ধ হয়ে গেল। গরম গরম গরুর নেহেরি আর রুটি, নেহেরির আসল মজা হলো এর ঝোলে, আর এই ঝোল দিয়ে রুটি বা নান খাইতে এত মজা লাগে, উফ, আলহামদুলিল্লাহ। দেখো, একটু ভালো করে খেয়াল করো, মনে হচ্ছে নেহেরিটা আমার দিকে তাকিয়ে আছে। হালকা করে একটু লেবু ছিটিয়ে নিলাম, তারপর চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে সেই স্বর্গীয় স্বাদটি নিয়ে নিলাম। আহ, পরানটা যেন জুড়িয়ে গেল, এক অন্যরকম অনুভূতি, স্বর্গের সুখ। মুখের ভিতরে দেওয়া মাত্রই বিভিন্ন মশলার একটি ব্লাস্ট হলো। এই রকম মশলাদার নেহেরি এর আগে কখনো খাইনি, শুকর আলহামদুলিল্লাহ। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম, আর নেহেরিটা এতটা নরম তুলতুলে যা মুখে দেওয়া মাত্রই হারিয়ে যাচ্ছে। সব দিক দিয়ে নেহেরিটা অসাধারণ ছিল, মনটা চাচ্ছে যেন খেয়েই যাই, কোনো বাধা মানবে না এই মনটা, আজকে খেয়েই যেতে মন বলছে। শুধু নেহেরিটা খাওয়ার পর মন প্রাণ শরীর অসম্ভব পরিপূর্ণ হয়ে গেল, ঠিক এতটা নরম ও তুলতুলে। আর দেখতেই পাচ্ছেন ক্যালসিয়ামে পুরোটা মিক্সড হয়ে আছে, জাস্ট ওয়াও, অসাধারণ, মনটা তৃপ্তি পেয়ে গেল খাওয়ার পর। খাওয়া দাওয়াতে আছে এক স্বর্গীয় সুখ। 500 মিলি কোকোকোলা নিয়ে নিলাম, আর কোকোকোলা আমার অত্যন্ত পছন্দের একটি ড্রিঙ্কস। সকলে ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। এখনও যারা আমার ফেসবুক পেজ এসকে ব্লগ 320 ফলো করেননি, এখনই ফলো করে নোটিফিকেশনটি অন করে নিন।